তোমার ব্যবসা বাণিজ্যর খোঁজ খবর কি? তো পানির দাইন্দা ফালাই দিয়া জিগাও যে সাঁতরাইতে পারে কিনা। কি কইলা ঠিক বুঝলাম না। বুঝবা কেমনে? মহল্লার ভিতরে গার্মেন্টসের জুটের ব্যবসা করতাম, এটা তো আগেই খাইছো। আবার কার্টনের ব্যবসার মধ্যে মন্টু কিস্তু, আর তুমি মিললে খিচুড়ি পাকায় ওইটাও তো দিলা বন্ধ কইরা। আর ডাইলের ব্যবসা তো পুলিশে আগেই বন্ধ করছে, আমার তো সব লাটে উঠছে। শোনো, কিস্তুর সাথে থাকলে তো ব্যবসা বাণিজ্য বন্ধ হইবই। তুমি একটা কাজ করো, আমার সাথে হাত মিলাও। আমার সাথে হাত মিলাইলে তোমার হারিয়ে যাওয়া সমস্ত ব্যবসা ফেরত পেবে এবং এই মহল্লায় রামরাজত্ব করে খেয়ে পড়বা। তোমার লোকে কি কিস্তু মন্টু কিছু হয়েছে নাকি? নাকি আবার আমার একটা ঝামেলা করে আমি এনে কিস্তুর বিরুদ্ধে কই, তুমি আমার ঘর খাওয়াও, মতলবটা কি? তোমার কি হারাইছে? তোমার খালি ব্যবসা হারাইছে। আমার কি হারাইছে? সবচেয়ে বড় সম্পদ, মানে আমার বউটা কিস্তু মেয়ে নিয়ে গেছে। তুমি কেমনে ভাবলা যার সাথে যাই আমি হাত মিলাম? আবার শোনো, ওরা তো সব আমার দলে, তুমি আয় পড়ো। আর যেখান থেকে যে টাকা পয়সা আইব আমি কিচ্ছু নিব না, সব ওরা তোমরা মিলা বাক্সা ফিরে হবে। তুমি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো তুমি কি করবে। ঠিক আছে, আমি আসি, তুমি মন্টুর আগে খাবো। শোনো, মন্টুর আগে খাওয়া যাবো না, মন্টুর দিয়ে গুটি ফিট দিতে হইব, কিস্তুর আগে শেষ করতে হইব, তারপরে মন্টু। ওর উপরে আমার একটা পুরানা খার আছে। আমি জানি তোমার যে খার আছে এটা আমি জানি, কিন্তু আগে হলো কিস্তু, এটা মাথায় রাখতে হবে। আর তুমি যদি তুমি তোমার কোনো গিরিঙ্গি টিরিঙ্গি করবে না, এর থেকে বাইরে গিয়ে তো আবার কিস্তুর দিয়ে কয়ে দেবে না। শোনো, কয়ে দিলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি তো যাই না শুনে যুদ্ধে নামছি নাকি? হ্যাঁ, তোমার একটা কথা কই, ওরে রাস্তাতে টোকে আনছিলাম আমি, আর আমার এমন মাইন্ড কার্ড চিবিত ফালাইছিল, আমি কেমনে করে বুঝলে যাই? বহুত খারাপ সব, খোদার কসম যদি একবার বাড়ে পাই। তাহলে কথা দিলা পাক্কা? হ্যাঁ দিলাম, হাত মিলাম, হাত মিলাইলাম, মুখও মিলাইলাম। ঠিক আছে, হ্যাঁ বল, ঠিক আছে, হ্যাঁ।